মুহসিনুল হাসান সাহেব তাআলা বরকাতুহুম, সিনিয়র মুহাদ্দিস ও মুফতি জামিয়াতুস সাহাবা ঢাকা, হযরতকে তার সারগর্ব বয়ান উপস্থাপনের জন্য মাহফিলের পক্ষ থেকে বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستعينه ওয়া نستغفره ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له لا مضارع له ولا مساعد له ولا مداري له بوشنن بوشنن ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون وقال الله تبارك وتعالى ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حسبه إن الله بالغ أمره قد جعل الله لكل شيء قدرا وقد قال النبي صلى الله تعالى عليه وسلم اتق الله حيثما كنت وأتبع السيئة الحسنة تمحها وخالق الناس بخلق حسن
وقال النبي صلى الله تعالى عليه وسلم اتق المحارم تكن أعبد الناس أو كما قال النبي صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد تیری معراج ہے کہ تو لوح قلم تک پہنچا میری معراج ہے کہ میں تیرے قدم تک پہنچا بلغ العلا بکماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله لانغوليا كنديو جوبدا خاتون نوراني او حافظيا مدرسة লাঙ্গুলিয়া মুক্তাগাছায়ের উদ্যোগে আজকের এই মহতি সম্মেলনের সম্মানিত সভাপতি উপস্থিত হাজরাতে উলামায়ে কেরাম বুজুর্গানে দীন ও দীন প্রিয় ইমান প্রিয় ইসলাম প্রিয় ভাইয়েরা পর্দার আলারে মা ও বোনেরা আমরা দীর্ঘক্ষণ যাবৎ এই তাফসিরুল কোরআন মাহফিলের সুযোগ্য বিজ্ঞ ওলামায়ে কেরামের বয়ান এবং নসিহত শুনে আসছি, ঠিক কিনা? আর একটু আসতে বলেন। আল্লাহ পাকের মেহরবানি, তিনি আমাদেরকে আসার তৌফিক দান করেছেন। আল্লাহ পাক তৌফিক না দিলে কি আমরা আসতে পারতাম? আরো জোরে বলেন, আল্লাহ পাক তৌফিক দিলেই আমরা নেক কাজ করতে পারি। আমরা দেখা যাচ্ছে মাঝখানে মাঝখানে ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গাগুলোতে কে বসবে? শয়তান বসবে। আপনারা তো জানেন মাশাআল্লাহ, দেখা যায় খুব ভালো জানেন। এই জন্য আমরা শয়তানকে জায়গা দিব না দিব না? আরো জোরে বলেন। তাহলে আমাদের কি করতে হবে? ফাঁকা জায়গাগুলো পূরণ করে আমরা নারায়ে তাকবীর আল্লাহু আকবার দাঁড়িয়ে যাই সবাই, আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার, আরো জোরে বলেন। পেছন থেকে আসি, জি পেছন থেকে আমরা একটু মেহনত করে সামনের দিকে আসি, সামনের দিকে আসি। যে সমস্ত ভাইয়েরা বাইরে দাঁড়িয়ে আছেন মেহরবানি করে জি ভাইয়েরা, যে বাইরে অনেকে আছেন ভেতরে আসেন। নুরানি মজমা, মুবারক মজমা, ফেরেশতাদের মজমা, বাইরে আমরা দাঁড়িয়ে না থাকি, ভিতরে চলে আসি। প্যান্ডেলের নিচে, সামিয়ানার নিচে আমরা সবাই জড়ো হয়ে বসি, সবাই জড়ো হয়ে বসি। এই যে ভাই সামনের ফাঁকা জায়গাটা বন্ধ করেন,
পেছন থেকে আসেন সামনের দিকে, সামনের দিকে আসেন ভাই। আমি নারায় তাকবীর দিব, আপনারা আল্লাহু আকবর বলবেন, রাজি আছেন? দেখব কাদের জোর বেশি, বাচ্চাদের জোর বেশি না যুবকদের না বৃদ্ধদের, এটা পরীক্ষা হয়ে যাবে। এখন কার ইমানি শক্তি কত বেশি, কে কত বেশি আল্লাহর নামটাকে উচ্চ আওয়াজে বলতে পারে? রেডি আছেন? রেডি? আমি বলতেছি আপনারা আল্লাহু আকবার বলবেন, নারায়ে তাকবীর। যেখানে আল্লাহু আকবারের আওয়াজ আসে সেখানে শয়তান থাকে না, পালায়। তাহলে শয়তানকে আমরা এখানে জায়গা দিব না, তাহলে শয়তান আমাদের চোখে ঘুমায় না দিবে, এরপরে আমরা আর দিনের কথা শুনতে পারবো না। এই জন্য আবার আওয়াজ করে বলি, নারায়ে তাকবীর। আরেকবার উচ্চারণ করে বলি, আরেকবার বলি, আমাদের বৃদ্ধরা দেখা যায় মাশাআল্লাহ ইমানের শক্তি অনেক বেশি, যুবকরা তোমরা হাইরা গেছ, আমাদের বুড়া বাবাদের শক্তি বেশি ইমানে। এখন তোমরা কি হারবা না জিতবা? এখন যুবকরা শুধু বলবেন, আর কেউ বলবেন না, যুবকরা নারায়ে তাকবীর। আওয়াজ তো মাশাআল্লাহ ভালোই হয়েছে, আলহামদুলিল্লাহ। জি কোথায় আসছেন? আমাদের অত্র এলাকার আসছেন, আসছেন আমাদের চেয়ারম্যান সাহেব, একটু কথা বলবেন আপনাদের সাথে। উপস্থিতি আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জানাচ্ছি, যিনি আমাদেরকে আজকের এই মুবারক এবং মহতি ইসলামী সম্মেলনে তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ পাক আমাদেরকে মায়া করে দয়া করে এই রহমতের শামিয়ানার নিচে সকলকে আল্লাহ তাআলা আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ পাকের দরবারে প্রাণ খুলে মন উজাড় করে দিয়ে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের শুকরিয়া যে যত বেশি আদায় করবে আল্লাহ পাক তাকে তত বেশি নিয়ামত দান করবে। আমাদেরকে আমাদেরকে কে সৃষ্টি করেছেন? আরো জোরে বলেন, কে খাওয়ান আমাদেরকে? কে আমাদেরকে লালন পালন করেন? আচ্ছা, আমরা অসুস্থ হলে কে আমাদেরকে সুস্থ করে তোলেন? আচ্ছা, আমরা বিপদে পড়লে কে আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করেন? আল্লাহ। আল্লাহ তিনি আমাদের রব, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন কেন? আল্লাহর সাথে সম্পর্ক সৃষ্টি করবার জন্যে, আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করবার জন্যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে। আল্লাহর প্রিয় বান্দাকে প্রশ্ন হবে, আল্লাহর প্রিয় বান্দাকে? এর জবাব হচ্ছে, আল্লাহর প্রিয় বান্দা সে যে আল্লাহকে ভয় করে। আল্লাহর প্রিয় বান্দাকে যে আল্লাহকে, বলেন, যে আল্লাহকে ভয় করে, যে আল্লাহকে ভয় করে সে আল্লাহর প্রিয় বান্দা, সে আল্লাহর প্রিয় ভাজন, সে আল্লাহর খাস বান্দা, সে আল্লাহর নৈকট্যপ্রাপ্ত। আমাদেরকে আমাদের মধ্যে যেন আল্লাহর ভয় চলে আসে, দরকার আছে না নাই? আছে। আমাদের প্রত্যেককে, আমরা মুসলমান, আমরা এক আল্লাহতে বিশ্বাসী, আমরা আল্লাহর সাথে কাউকে শরীক করি না, আল্লাহ এক, লা শরীক, তার কোনো শরীক নেই, তার কোনো অংশীদার নেই, তিনি এক ও অদ্বিতীয়, অনন্য। তিনি কে? আল্লাহ। কুল হু আল্লাহু আহাদ। আল্লাহ তাআলা কোরআনে কারিমে সূরাতুল ইখলাস, আপনারা পারেন এই সূরা, পড়ে থাকেন, আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, কুল, নবী আপনি বলুন, আল্লাহর পরিচয় দিন মাখলুকের সামনে, উম্মতের সামনে,
আপনি আমার পরিচয় তুলে ধরুন, আমি কে? রসুল বলেন, কুল, আল্লাহ বলেন, রসুল আপনি বলুন, হু আল্লাহু আহাদ, হু আল্লাহু আহাদ, আল্লাহ তিনি এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নাই, আল্লাহু আহাদ। এটা আমাদের ঈমান, ঠিক কিনা? এটা আমাদের বিশ্বাস। আমাদেরকে অসুস্থ হলে আল্লাহ ছাড়া আর কেউ সুস্থ করতে পারেন? আমাদেরকে রোগ দেন কে? সুস্থ করেন কে? আমরা বিপদে পড়লে বিপদ থেকে কে আমাদেরকে উদ্ধার করেন? নদীর মাঝখানে প্রচণ্ড বৃষ্টি আর ঝড়ো হাওয়া বাতাস বইছে, নৌকাটা ডুবে যাচ্ছে যাচ্ছে, এ অবস্থায় কে আমাদেরকে আবার সুন্দর করে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনেন? আল্লাহ। আমাদেরকে নাজাত দেন কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহুস সামাদ, আল্লাহ যিনি কারো প্রতি মুখাপেক্ষী নন, সকলেই তার প্রতি মুখাপেক্ষী। পৃথিবীতে, পৃথিবীর সৃষ্টির পর থেকে এমনও কোনো দিন শুনেছেন যে আল্লাহ কারো মুখাপেক্ষী হয়েছে? আল্লাহ কারো মুখাপেক্ষী নন, তিনি সমাদ। আল্লাহ কারো মুখাপেক্ষী নন, সকলেই আল্লাহর মুখাপেক্ষী। সকলে কি ভাই? আল্লাহর মুখাপেক্ষী। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি, ওয়ালাম ইউলাদ, কারো থেকে তিনি জন্মগ্রহণও করেননি। আল্লাহর কোনো বাবা মা নেই, আল্লাহ কারো থেকে জন্মগ্রহণ করেন নাই, তিনিও কাউকে জন্ম দেন নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ আর কেউ নেই, আল্লাহ এক, অনন্য, অতুলনীয়। লাইসা কামিসলিহি শাইই, আল্লাহর মতো আর কেউ নেই, তিনি অতুলনীয়, তিনি তার মতো। তিনি কার মতো? তিনি তার মতো। লাইসা কামিসলিহি শাইই, এই আল্লাহর বান্দা আমরা, আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ বলে দিয়েছেন কোরআনে কারিমে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কেন আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন দুনিয়াতে? মানুষ বানিয়ে কেন পাঠালেন? আল্লাহ পাকের সবচেয়ে বড় দয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ বানিয়েছে। অন্য মাখলুক বানাতে পারতেন, কিন্তু আল্লাহ আমাদেরকে গরু বানাতে পারতেন, ছাগলও বানাতে পারতেন, কিন্তু আল্লাহ আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন, সৃষ্টির সেরা আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছে। আমরা মানুষ, মানব জাতি, এরপরে আমাদের জীবনের সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ পাকের তরফ থেকে, আল্লাহ পাক আমাদেরকে ঈমান ও ইসলামের নিয়ামত দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে ঈমান দিয়েছেন, ইসলাম দিয়েছেন, ফলে আমরা মুমিন, ফলে আমরা মুসলিম, আমরা মুসলমান, আমরা আল্লাহর আনুগত্যে বিশ্বাস। আল্লাহ পাক আমাদেরকে ঈমান দিয়েছে। মানুষকে আল্লাহ তাআলা যত নিয়ামত দেন, সমস্ত নিয়ামতের মধ্যে ঈমান সবচেয়ে দামি নিয়ামত। ঈমানের মতো দামি নিয়ামত পৃথিবীতে নাই। যার কাছে ঈমান নাই, সে প্রভূত কল্যাণ থেকে বঞ্চিত, সব ধরনের কল্যাণ থেকে, লাভ থেকে, রহমত থেকে, দয়া থেকে বঞ্চিত। ঈমানের নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন আল্লাহর পরিচয় লাভ করবার জন্যে, আল্লাহকে চেনার জন্য, আল্লাহর নৈকট্য অর্জনের জন্য, আল্লাহকে ভালোবাসবার জন্য। আল্লাহকে ভালোবাসবার জন্যে আল্লাহ আমাদেরকে ঈমান দিয়েছে, কারণ যারা ঈমানদার তারা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে। বলেন সুবহানাল্লাহ। ঈমানদার আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, আল্লাহ বলেন যে ঈমানদার যারা ওরা আমাকে বেশি ভালোবাসে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, ঈমানদারদের ভেতরে আমি আল্লাহর ভালোবাসা বেশি পরিমাণে থাকা চাই। যে ঈমানদারের ভিতরে আল্লাহর ভালোবাসা নেই, তার দিলটা শূন্য, খালি দিল। আর যার দিলের মধ্যে আল্লাহর মহাব্বত আছে, আল্লাহর ভালোবাসা আছে, তার দিলটা দামি দিল, তার দিলটা অত্যন্ত দামি, তার অন্তরটা, তার কলবটা অনেক দামি। আল্লাহ পাক আমাদেরকে মানুষ বানিয়েছেন, ঈমান দিয়েছেন, ইসলাম দিয়েছেন, আমাদেরকে আল্লাহ তাআলা একটা কলব দিয়েছেন। কলব, কলব মানে হচ্ছে দিল,
দিল, অন্তর, হৃদয় আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। এই কলবেই ঈমান থাকার জায়গা, ঈমানের বিশ্বাস এই কলবেই থাকে। দিলের মধ্যে যদি আল্লাহর প্রতি বিশ্বাস না থাকে এক বলে, তাহলে সে কি মুমিন হবে? হবে না। অন্তরে যদি আল্লাহ পাকের একত্ববাদের প্রতি বিশ্বাস না থাকে, আল্লাহকে যদি কেউ এক বলে বিশ্বাস না করে, অন্তরে যদি বিশ্বাস না থাকে, তাহলে সে কি মুমিন হতে পারবে? মুমিন হতে পারবে না, সে মুসলমান হতে পারবে না। মুসলমান হওয়ার জন্যে তিনটা জিনিস জরুরি। এক নম্বর, অন্তরে বিশ্বাস আল্লাহ এক, অদ্বিতীয়, লা শারীক, তার কোনো শরীক নাই, আল্লাহ এক। প্রত্যেক নবী দুনিয়াতে আসার পরে এই কথাটাই মানুষকে বলেছেন, ইয়া কওমি ইবাদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, এক আল্লাহর ইবাদত করো, আল্লাহর সমকক্ষ আর কোনো ইলাহ নাই, আল্লাহ একমাত্র মাহবুদ, ইবাদতের উপযুক্ত একমাত্র কে? আল্লাহ। আমাদের ইবাদতের একমাত্র উপযুক্ত কে? আল্লাহ। আল্লাহ ছাড়া আমাদের ইবাদত আর কেউ পেতে পারে। সিজদা, এই যে আমরা নামাজে সিজদা করি আল্লাহর কুদরতি পায়ে, এই সিজদা এটা একমাত্র কার হক? আল্লাহর হক। আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যাবে? যাবে না। আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা শিরিক, এটা শিরিক। একমাত্র সিজদা কাকে করতে হবে? আল্লাহকে। আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করার সুযোগ আছে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কুনতু আমুর আহাদান আন ইয়াসজুদা লি আহাদিন, আমি যদি কাউকে আদেশ করতাম আরেকজনকে সিজদা করতে, লা আমারতুন নিসা আন ইয়াসজুদনা আজওয়াজাহুন, আমি উম্মতের স্ত্রীদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীদেরকে সিজদা করো, কারণ স্ত্রীর কাছে স্বামী অনেক দামি, অনেক সম্মানিত, মর্যাদা মণ্ডিত, তাই আমি স্ত্রীকে বলতাম স্বামীকে সিজদা করো। কিন্তু যেহেতু ইসলামে আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যায় না, তাই আমি এই উম্মতের নারীদেরকেও এই কথা বলি নাই, তোমরা তোমাদের স্বামীদেরকে সিজদা করো। তাহলে সিজদা একমাত্র কার হক? আল্লাহর হক। অন্তরে বিশ্বাস এটা, আর মুখে স্বীকৃতি, আর সাথে সাথে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমল করা, এই তিনটার সমন্বয়ে হচ্ছে ঈমান। এই তিনটা কারোর ভিতরে থাকলে সে হলো মুসলমান, সে হলো মুমিন। একজনে অন্তরে বিশ্বাস করে আল্লাহকে এক বলে, কিন্তু স্বীকারও করে না, মুসলমানদের মতো আমলও করে না, তাহলে সে কি মুসলমান? মুসলমান না। আরেকজনে মুখে স্বীকার করে কিন্তু অন্তরে বিশ্বাস করে না, সেও কি মুসলমান? মুসলমান না। একজনে স্বীকারও করে, বিশ্বাসও করে, আমল করে না, বিশ্বাস করে, স্বীকার করে, সবই করে, কিন্তু উদাসীনতার কারণে শয়তানের ধোকায় আমল করে না, সে ফাসেক। ঈমান আসে কিন্তু ফাসেক। আর যদি এমন হয় যে লোকটা বিশ্বাসও করে না, এরপরে মুখে স্বীকারও করে না, আমল হচ্ছে ও মুসলিমদের কাজ, যত কাজ করে দুনিয়াতে, যত আচরণ মানুষের সামনে প্রকাশ করে অমুসলিমদের রীতিনীতি, এই লোকটাও মুসলমান না। আল্লাহ পাক আমাদেরকে ঈমান দিয়েছেন, খালেস ঈমান, যে ঈমানের সাথে শিরিক নাই, চেতনার ভেতরে শিরিক নাই, নিজের বিশ্বাসের মধ্যে শিরিক নাই, এমন লালিত ঈমান আল্লাহর কাছে মূল্যায়িত হবে। الذين امنوا ولم يلبسوا ايمانهم بظلم, যারা ঈমানদার, ঈমানের সাথে কোনো শিরিক নাই, জুলুম নাই, শিরিক নাই, اولئك لهم الامن وهم مهتدون, তারাই হেদায়েতের উপর আছে, তাদের জন্য রয়েছে নিরাপত্তা দুনিয়াতে আখেরাতে। যারা সত্যিকার ঈমানদার, সত্যিকার ঈমানদার যারা, এর পরিচয় কি? সত্যিকার ঈমানদার আল্লাহর সাথে শিরিক করতে পারে না, সত্যিকার ঈমানদার আল্লাহর কাজকে নিজের কাজ মনে করতে পারে না। আচ্ছা বলেন তো, কোন মানুষ যদি এই কথা বিশ্বাস করে যে আল্লাহ যেমন খাওয়ায়, আল্লাহ যেমন রাজ্জাক, আমিও রাজ্জাক,
তাহলে তার ইমান থাকবে? ইমান থাকবে না, কারণ এটা একমাত্র আল্লাহ পাকেরই গুণ, আল্লাহই খাওয়ান। ইন্নাল্লাহু আর-রাজ্জাক যুল কুওয়াতিল মাতিন, আল্লাহ নিজেই বলতেছেন কোরআনে কারীম, আমি আল্লাহই রাজ্জাক, আমি তোমাদেরকে খাওয়াই। ইন্নাল্লাহু আর-রাজ্জাক, আরেক জায়গায় আল্লাহ বলেন নাহনু নারযুকুক লা নাসআলুকা রিযকা, তোমাদের কাছে আমি রিজিক চাই না, উল্টা তোমাদেরকে আমি নিজে রিজিক দান করি। লা নাসআলুকা রিযকা, রিজিক তোমাদের কাছে চাই না। ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা, নবী আলাইহিস সালামকে আল্লাহ পাক বলেন ওয়ামুর আহলাক, পরিবারকে আদেশ করুন বিসসালাহ, নামাজ পড়বার ব্যাপারে পরিবারকে নামাজের আদেশ করুন। কাকে বলতেছেন আল্লাহ তাআলা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, যিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বোৎকৃষ্ট মানুষ, তাকে বলতেছেন ওয়ামুর আহলাকা বিসসালাহ ওয়াসতাবির আলাইহা, নিজেও নামাজ পড়ুন, পরিবারকেও নামাজের আদেশ করুন। লা নাসআলুকা রিযকা, আমি আল্লাহ তোমার কাছে রিজিক চাই না, নাহনু নারযুকুক, আমি রিজিক দান করি। কে রিজিক দান করেন? আল্লাহ। কে খাওয়ান আমাদেরকে? কে খাওয়ান? আল্লাহ খাওয়ান। এটা ইমান, এটা আমাদের ইমান, আল্লাহ আমাদেরকে খাওয়ান, আল্লাহ আমাদেরকে পালেন, আমরা বিপদে পড়লে আল্লাহ আমাদেরকে উদ্ধার করেন। আল্লাহ কোরআনে কত সুন্দর বলেছেন, আম্মান ইউজিবুল মুযতাররা ইযা দাআ ওয়া ইয়াকশিফুস সুআ ওয়া ইয়াজআলুকুম খুলাফাআল আরদ আইলাহুম মাআল্লাহ কালীলাম মা তাযাক্কারুন, বলো তো তোমরা বিপদে পড়লে অনন্য পায় বিপদগ্রস্ত বিপদে পতিত ব্যক্তিটাকে বিপদে পড়লে কে তার ডাকে সাড়া দেয়? আম্মাই উজিব, কে তার ডাকে সাড়া দেয়? আল্লাহ ছাড়া কে আছেন যে তার ডাকে সাড়া দেয়? আম্মাই উজিব, কে আছে তার ডাকে সাড়া দেয়? যে ব্যক্তি মুস্তার, যে বিপদগ্রস্ত, দুর্যোগে আক্রান্ত, কষ্টে আছে, বিপদে আছে, মুসিবতে আক্রান্ত, এই ব্যক্তি যখন ডাকে তার ডাকে আল্লাহ ছাড়া কে সাড়া দেয়? আল্লাহ বলেন ওয়াইয়াকশিফু সুআ, তার বিপদ আমি আল্লাহই উদ্ধার করি। এরপরেও কি সে বলবে আমি আল্লাহর সাথে আরো কেউ শরীক আছে? আইলাহুম্মা আল্লাহ, আল্লাহ কত সুন্দর করে আমাদেরকে বুঝাইতেছেন, আল্লাহর সাথে কি আরেকজন ইলাহ আছে যে তাকে বাঁচাইয়া দিল? লঞ্চে যাচ্ছে নদী পথে, প্রচণ্ড ঝড় হাওয়া, নদী লঞ্চ উলট পালট করতেছে, ডুবে যাবে যাবে অবস্থা, এই অবস্থায় সবার অবস্থা খুব ভয়ানক অবস্থা, সবাই শুধু কালিমা পড়তেছে কালিমা পড়তেছে, আর নিশ্চিত জানে তার মৃত্যু হবে ডুবে গেলে। এই অবস্থায় আল্লাহ বলেন এই অবস্থাতে আমি যাদেরকে এখান থেকে প্রচণ্ড ঢেউ আসতেছে, ঢেউর সাথে ঢেউ আসতেছে, তলিয়ে যাচ্ছে অবস্থা, এই মুহূর্তে যখন তাদেরকে আমি বাঁচিয়ে দিলাম, আমি তাদেরকে নাজাত দিয়ে দিলাম, তখন তারা নাজাত পাওয়ার পরে আমার নাশুকরি করে, অকৃতজ্ঞতা করে, আর বলে লঞ্চের চালকটা খুব দক্ষ ছিল এই জন্য আমরা বেঁচে গেছি, বলে কি না এই কথা? বলে না? ফাইদা রাকিবু ফিল ফুলক, যখন তারা আরোহণ করে, সফর করে নৌপথে, জলপথে, লঞ্চে, নৌযানে, বোটে, আর যদি বিপদের শিকার হয়ে যায়, দাআল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, আল্লাহকে ডাকতে থাকে একনিষ্ঠভাবে, আর বলে আল্লাহ তুমি ছাড়া কেউ বাঁচাতে পারো না, তুমি আমাদেরকে বাঁচিয়ে দাও। আল্লাহ বলেন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি, যখন তাদেরকে স্থলপথের দিকে নৌকাটাকে, লঞ্চটাকে আমি পাড়ে ভিড়াই দেই, তখন তারা শিরকে লিপ্ত হয়ে যায়, বলে চালকটা খুব দক্ষ ছিল ওই জন্য বেঁচে গেছি। বাঁচায় কে? জোরে বলেন কে বাঁচায়? বাসে করে যাচ্ছেন কক্সবাজার, পরিবার নিয়ে যাচ্ছেন,
একটু ঘোরার জন্য রাস্তার মধ্যে বাসটা খাদে পড়ে যাওয়া যাওয়া অবস্থা, এই অবস্থাতে ড্রাইভারের চোখে ঘুম, ড্রাইভার ঘুম কাতরে অবস্থায় ড্রাইভিং করছে, আর একটু হলেই পড়ে যেত খাদের মধ্যে, বাস ভর্তি মানুষগুলো সব মারা যেত ওই অবস্থাতে। আল্লাহ রাব্বুল আলামিন, আমার রব, আমার মালিক, তাদের প্রতি দয়া করে তার বান্দাদের প্রতি খাদে পড়া থেকে বাসটাকে উঠিয়ে বাস ভর্তি মানুষগুলোকে বাঁচিয়ে দিলেন। এরপরে মানুষগুলো যখন বেঁচে যায়, আল্লাহর শুকরিয়া আদায় করার কথা ছিল, এ কথা বলা দরকার ছিল, আমার আল্লাহর প্রশংসা, আমার আল্লাহর সমস্ত কৃতিত্ব যিনি আমাদেরকে এই অ্যাক্সিডেন্ট থেকে বাঁচিয়ে দিলেন। কিন্তু না না, এই কথা মানুষ বলে না, মানুষ এতটাই অকৃতজ্ঞ, বলে এই কথা যে বাসের ড্রাইভারটা যদি দক্ষ এবং অভিজ্ঞতা সম্পন্ন না হতো তাহলে আজকে আমরা নির্ঘাত সকলেই মারা যেতাম। এ কথা বলা কি মুসলমানদের ঠিক? মুসলমান সব কাজে প্রশংসা করবে কার? আল্লাহর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুসলমান পাঁচ ওয়াক্ত নামাজের প্রত্যেক নামাজে বারবার এই কথা বলে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা রব্বুল আলামিনের জন্য। কার জন্য? আল্লাহর জন্য, যিনি রব্বুল আলামিন, যিনি সারা জাহানের মালিক, যিনি সারা জাহানের রব, যিনি যিনি শুধু মানুষের রব নন, যিনি শুধু জিনদের রব নন, যিনি শুধু তরুলতার এগুলোর খালিক নন, তিনি সর্বপ্রকার মখলুকের রব। এই জন্য আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। শুধু মানুষ নয়, সারা জগতের যত প্রকার মাখলুক আছে পৃথিবীতে, আসমানে জমিনে সর্বপ্রকার মাখলুকের রব হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য আল্লাহ শিখাইছেন আমাদেরকে প্রশংসা করতে হবে কার? আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি রাব্বুল আলামিন। প্রশংসা হবে আল্লাহ পাকে, আল্লাহ পাক আপনাকে সুস্থ করেছেন, আপনি বলবেন আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে, আল্লাহর প্রশংসা, তিনি আমাকে সুস্থ করেছেন। আপনি খাবার খেলেন, খাবার খাওয়ার পরে, ভাত খাওয়ার পরে, হাতটা ধোয়ার পরে, মোছার পরে বললেন আলহামদুলিল্লাহ, এই খাবার আমার রব আমাকে খাইয়েছেন। আমার রব যদি আমাকে না খাওয়াতেন এই খাবার আমরা খেতে পারতাম? খাবার যখন সামনে আসে আল্লাহর নামে খাবার শুরু, বিসমিল্লাহ ওয়া বারাকাতিল্লাহ, বিসমিল্লাহ ওয়া আলা বারাকাতিল্লাহ, এটা খাবার খাওয়ার দোয়া, এটা খাবারের খাবার শুরু করার দোয়া, এটা পড়া সুন্নত, এটা পড়া কি বলেন? সুন্নত, আল্লাহর নবীর সুন্নত। আল্লাহর নবী বলেছেন যখন তোমরা খাবার খাওয়া শুরু করবে দুই হাত ভালো করে ধোও, এরপরে খাবারটা ধরার আগে, খাওয়ার আগে বলো বিসমিল্লাহ, আল্লাহর নামে খাও। এক সাহাবি, ছোট্ট বালক সাহাবি, এখনও বুঝার বয়স হয় নাই, তো বড় প্লেটের মধ্যে খাবার দেওয়া হয়েছে, তো এই বাচ্চাকে আল্লাহ রাসূল শিক্ষা দিচ্ছেন, ইয়া গুলাম সাম্মিল্লাহ, হে প্রিয় ছেলে আল্লাহর নামে খাও, সাম্মিল্লাহ অকুল বিয়ামিনিক, ডান দিক থেকে খাও। এই জন্য আল্লাহর নামে খাওয়া শুরু করা কি সুন্নত, বিসমিল্লাহ বলে খাওয়া জোরে বলেন সুন্নত, বিসমিল্লাহ বলে খাওয়া কার সুন্নত? আমাদের রাসূলের সুন্নত, আমাদের প্যারা নবীর সুন্নত। বিসমিল্লাহ বলে খাও, এরপরে আল ডান দিক থেকে খাওয়া শুরু করা, এটাই সুন্নত। তো প্রত্যেক জায়গাতে আল্লাহর নাম, খাওয়ার শুরুতেও আল্লাহর নাম, খাওয়ার শেষেও আল্লাহর নাম, বাথরুমে যাবে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে বাম পা দিয়ে ঢুকবে আর বলবে আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, আল্লাহ আপনার কাছে সব ধরনের কুমন্ত্রণা দানকারী শয়তানের সমস্ত খারাপ কাজ থেকে পানাহ চাইতেছি। পানাহ কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে। শয়তান থেকে বাঁচার জন্যে কার কাছে দোয়া করতে হবে? আল্লাহর কাছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহ আমি আপনার কাছে পানাহ চাই, মিনাশ শাইতানির রাজিম, বিতাড়িত শয়তানের
ওয়াসওয়াসা আর কুমন্ত্রণা থেকে পানা চাই। এই জন্য যখনই শয়তান ধোকা দিবে কি পড়তে হবে ভাই? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বলেন সবাই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহর কাছে পানা চাওয়া। তাহলে পানা চাইতে হবে শয়তান থেকে বাঁচবার জন্যে। আল্লাহ ছাড়া আমাদের কোনো গতি নাই। আল্লাহর সাথে শয়তান ওয়াদা করে আসছে, শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করছে, আল্লাহ চতুর্দিক থেকে তোমার বান্দাদেরকে আমি গোমরা করো, পথভ্রষ্ট করো। আল্লাহ বলেন যা তাকে সুযোগ দিলাম, কিন্তু তুই আমার নেককার বান্দাদেরকে পথভ্রষ্ট করতে পারবি না। যারা সবসময় আমার উপর ভরসা করে, সবসময় আমার নাম নিয়ে চলে, সবসময় আমার অভিমুখী থাকে, সবসময় আমি যেভাবে বলি এভাবে চলে, আমার এই সমস্ত নেক বান্দাদেরকে তুই ধোকা দিতে পারবি না। যা তাকে চ্যালেঞ্জ, যা তার চ্যালেঞ্জ কবুল করলাম, যা। তো শয়তান বলে, কোরআনে কারিমে আসছে সূরা আরাফে আল্লাহ বলেন, শয়তান বলে কথা, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম, আল্লাহ সাথে শয়তান ওয়াদা করে, আল্লাহ আমি তোমার বান্দাদের সামনে দিয়ে ধোকা দেব, ওয়া মিন খালফিহিম পিছন দিক দিয়ে ধোকা দেব, ও আন আইমানিহিম ডান দিক থেকেও ধোকা দেব, ও আন শামাইলিহিম বাম দিক থেকেও ধোকা দেব, ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, তুমি তোমার অধিকাংশ বান্দাদেরকে অকৃতজ্ঞ পাবে, এরা তোমার শুকরিয়া আদায় করবে না, আমি ধোকা দিয়ে তাদেরকে অকৃতজ্ঞ বানিয়ে দিব। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, তো শয়তান সব দিক থেকে ধোকা দেবে, চারদিক থেকেই। আল্লাহ বলেন দুইটা দিক আছে নিরাপদ, এক হলো উপরের দিক, ওইখানে কে আছেন? কে আছে ওইখানে? ওখানে আল্লাহর সাথে যদি আপনি ভাব লাগাইতে পারেন, আল্লাহর সাথে যদি আপনি সম্পর্ক স্থাপন করতে পারেন, আল্লাহর প্রিয় বান্দা যদি আপনি হতে পারেন, শয়তান আপনাকে ধোকা দিতে পারবে না। আল্লাহর সাথে ভাব লাগাইতে হোক, আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করতে হোক, আল্লাহকে ভালোবাসতে হবে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, ঈমানদার মাত্রই তার ভেতরে আল্লাহর ভালোবাসা বেশি থাকা চাই। এটা ঈমানের বৈশিষ্ট্য, এটা ঈমান, এ আল্লাহকে ভালোবাসবে আল্লাহর বান্দা, এটা ঈমান। অনেক দয়া করে আল্লাহ পাক বান্দাকে বানিয়েছে। দর্দে দিল কে ওয়াস্তে পয়দা কিয়া ইনসান কো, ওরনা তাআত কে লিয়ে কুছ কাম না থে করুবিয়া। কবি বলেন যে অনেক মায়া করে দয়া করে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে, মানুষকে আল্লাহ বানিয়েছেন, না হয় আল্লাহর ইবাদত করবার জন্যে ফেরেশতার কোনো কমতি ছিল না। ফেরেশতারা আল্লাহ কি করে ভাই? ফেরেশতারা আল্লাহ কি করে? ইবাদত করে। কি করে? ইবাদত করে। এত অসংখ্য অগণিত ফেরেশতা আল্লাহ পাক বানিয়ে রাখছেন, এগুলোই যথেষ্ট ছিল আল্লাহর ইবাদতের জন্য। কিন্তু আল্লাহ পাক মানুষ বানিয়েছেন, দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহর সাথে গভীর সম্পর্ক স্থাপনের জন্য। কিসের জন্য? আল্লাহর সাথে গভীর সম্পর্ক স্থাপনের জন্য, আল্লাহকে ভালোবাসবার জন্য। আল্লাহর সাথে গভীর সম্পর্ক কার হবে? আল্লাহর সাথে গভীর সম্পর্ক ওই ব্যক্তির হবে যে অন্তরে আল্লাহর ভয় এবং তাকওয়াকে লালন করে, যে অন্তরে আল্লাহর ভয় নিয়ে চলে, যার নাম হচ্ছে তাকওয়া। যে আল্লাহর ভয় নিয়ে চলে, যে মুত্তাকি, যে আল্লাহ ভীরু, যে আল্লাহকে ভয় পায়, আল্লাহ পাক তাকে ভালোবাসে, আল্লাহ পাক তাকে ভালোবাসেন, সে আল্লাহর প্রিয় বান্দা হয়ে যায়। আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য কি লাগবে? তাকওয়া লাগবে। কি লাগবে? তাকওয়া, আল্লাহর ভয়, খোদাভীতি, তাকওয়া লাগবে। গুনাহ ছাড়তে হবে, গুনাহর সাথে আল্লাহকে পাওয়া যায় না, ঠিক কিনা বলে? ঠিক কিনা বলে? গুনাহর সাথে আল্লাহকে পাওয়া যায়? পাওয়া যায় না। আল্লাহকে পাইতে হলে কি করতে হবে? গুনাহ ছাড়তে হবে। গুনাহ, এর নামই হচ্ছে তাকওয়া, এটাকেই তাকওয়া বলে। গুনাহমুক্ত জীবন, গুনাহমুক্ত জিন্দেগি, আল্লাহ যেগুলো করতে নিষেধ করেছেন, আল্লাহর রাসূল যেগুলো করতে নিষেধ করেছেন, ওই সমস্ত কাজগুলো থেকে বিরত থাকার নামই হচ্ছে তাকওয়া। এটাকেই বলে যে আল্লাহর ভয়ে গুনাহ থেকে বেঁচে থাকে, আল্লাহর আযাবের ভয়ে গুনাহ থেকে বেঁচে থাকে। আল্লাহ পাক যে আমাদেরকে পাঠাইলেন দুনিয়াতে, আমাদের শ্রেষ্ঠত্ব কিসে?
আল্লাহ আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন, পৃথিবী আল্লাহর সৃষ্টির সেরা জীব মানুষ, এ কথা আল্লাহ কোরআনে বলেছে। ওয়ালাকাদ কাররামনা বনী আদম, বনী আদমকে আদমের সন্তানদেরকে আমি মর্যাদা দিয়েছি, মর্যাদা শ্রেষ্ঠত্ব দিয়েছি। আদম আলাইহিস সালাম পৃথিবীর সর্বপ্রথম মানব, পৃথিবীর সর্বপ্রথম নবী, পৃথিবীর সর্বপ্রথম মানুষ যাকে আল্লাহ পাক নবুয়তের মুকুট পরিয়েছেন। আদম আলাইহিস সালাম আমাদের আব্বাজান, পৃথিবীর সর্বপ্রথম মানুষ যাকে আল্লাহ পাক বানিয়ে সমস্ত ফেরেশতাদের থেকে সিজদা নিয়েছেন। আদম আলাইহিস সালামের সন্তানদেরকে, আদমের সন্তানদেরকে আর মানব জাতিকে, মানুষকে আমি শ্রেষ্ঠত্ব দিয়েছি। ওয়াহামাল্লাহুম ফিল বাররি ওয়াল বাহর, মানুষকে আমি জলপথে স্থলপথে চলার সুযোগ দান করেছি, যোগ্যতা দিয়েছি। ওয়াফাদ্দাল্লাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা, আল্লাহ বলেন পৃথিবীতে যত ধরনের মাখলুক আমি সৃষ্টি করেছি সবার মধ্যে আমি মানব জাতিকে, ইনসানকে, মানুষকে আমি শ্রেষ্ঠত্ব দান করেছি। গরুর কোনো শ্রেষ্ঠত্ব নাই, যে গরু কোনো শ্রেষ্ঠত্ব নাই, এই যে সূর্য তার কোনো শ্রেষ্ঠত্ব নাই, সে আমাদেরকে সেবা দিয়ে যাচ্ছে, আলো দিয়ে যাচ্ছে, চাঁদ আসমানে উঠে এটা আমাদেরকে আলো দিচ্ছে, আলো দান করতেছে, এর কোনো শ্রেষ্ঠত্ব নাই। এটা আল্লাহর হুকুম যে তুই চাঁদ আমার বান্দাদেরকে আলো দিবি। আর দুনিয়া হলে দুনিয়ার যা কিছু দেখতেছ, যেগুলোর উপকারিতা তোমরা গ্রহণ করছো, তোমরা উপকৃত হইতেছ, ফায়দা গ্রহণ করতেছ, এই সব কিছু আমি আল্লাহ তোমাদের জন্য বানিয়েছি, বলেন সুবহানাল্লাহ। আর তোমাদেরকে আমি কার জন্য বানিয়েছি? ওয়াইন্নাকুম খুলিকতুম লিল আখিরাহ, তোমাদেরকে আমি আল্লাহ আমার নিজের জন্য বানিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়ার সব কিছু আমাদের জন্য, আর আমাদেরকে আল্লাহ বানিয়েছেন কার জন্য? আল্লাহর জন্য। এই কথা আমাদেরকে বুঝতে হবে, আল্লাহ পাক আমাদেরকে তার নিজের জন্য বানিয়েছেন। আল্লাহ পাক আমাদের জান ও মাল কিনে নিয়েছেন, বিনিময়ে আমাদেরকে জান্নাত দিয়েছেন। আর জান এবং মাল কার দেওয়া? জান দিলেন, এই জানটা কার? আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ মাল দিয়েছেন, সম্পদ দিয়েছেন, এটা কার? আল্লাহ। জান মাল উভয়টা কার? আল্লাহ। আবার জান্নাতটা কার? আল্লাহ। আল্লাহ বলেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিন, ইমানদারদের থেকে আল্লাহ পাক কিনে নিয়েছেন, কিনে নিয়েছেন কি? আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জান এবং মালকে আল্লাহ কিনে নিয়েছেন। আল্লাহর দেওয়া জিনিস আবার আল্লাহ কিনে নিয়েছেন, বিনিময় কি? বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময় হলো আমি তোমাদেরকে জান্নাত দিব। জান্নাতও আল্লাহ, জান মালও আল্লাহ, আবার আল্লাহ পাক আমাদের জান মালকে জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছে। আল্লাহ পাক আমাদেরকে মানুষ বানালেন, ইমান দিলেন, তো আমাদের শ্রেষ্ঠত্ব কিসে? আল্লাহ যে আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিলেন, এই শ্রেষ্ঠত্বটা কিসে? কোন গুণ অর্জন করলে আমরা শ্রেষ্ঠ হতে পারব? কোন গুণ অর্জন করলে আমরা আল্লাহ পাকের পেয়ারা হতে পারব? কোন গুণটা অর্জন করলে আমরা আল্লাহ পাকের খাস বান্দা হতে পারব, আল্লাহ পাকের নৈকট্য অর্জন করতে পারব? এটা হলো প্রশ্ন, এটা হলো আজকের এই কথা এবং এই বয়ানের মূল কথা। আল্লাহ যে আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিলেন, আল্লাহ যে মানব জাতিকে সৃষ্টির সেরা মানুষ বানিয়েছেন, এই যে সেরা, আমরা কোন কাজ করলে সেরা হব, কোন কাজ করলে আমরা আল্লাহর প্যারা হব, শ্রেষ্ঠ হব, শ্রেষ্ঠত্ব কিসে আমাদের, মানদণ্ড কি? আমরা যে শ্রেষ্ঠ, আমাদের মানদণ্ড কি? শ্রেষ্ঠ শ্রেষ্ঠ হওয়ার, সেরা হওয়ার মানদণ্ড কি? মাপকাঠি কি? মাপকাঠি আল্লাহ পাক কোরআনে বলেছেন, মাপকাঠি আল্লাহ রাসূল হাদিসে বলেছেন। কি মাপকাঠি? সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাকা লাস্তা বিখাইরিন মিন আহমারা ওয়ালা আসওয়াদ ইল্লা আন তাফদুলাহু বিতাকওয়া, তোমার কোন শ্রেষ্ঠত্ব নাই যে তুমি খুব ফর্সা, গায়ের রঙটা তোমার খুব সাদা, আর একজন কালো, কালোর উপর
কারণে, তোমার এই রং সাদা হওয়ার কারণে কোন শ্রেষ্ঠত্ব নাই, এটা কোনো কৃতিত্ব না তোমার, যে তুমি সাদা আর এ কালো। তো কালোর উপরে সাদার কোন শ্রেষ্ঠত্ব নাই। একজনে খান বংশে আরেকজনে ভুইয়া বংশে, উনি খান বংশে এই জন্য তার মর্যাদা বেশি, এটা বংশ মাপকাঠি না, রং মাপকাঠি না। একজনের বাড়ি সৌদি আরবে, আরেকজনের বাড়ি এই দেশে বাংলাদেশে, এই নবীর দেশে তার জন্ম, এই জন্য সে বাংলাদেশের মানুষের চেয়ে বেশি শ্রেষ্ঠ, এটা শ্রেষ্ঠত্বের মাপকাঠি না। কোন দেশ শ্রেষ্ঠত্বের মাপকাঠি নয়, বলেন কোন দেশ শ্রেষ্ঠত্বের কি নয়, মাপকাঠি নয়, মাপকাঠি কি তার শ্রেষ্ঠ হওয়ার মাপকাঠি কি? তো আল্লাহ রাসূল আবু যর গিফারি একজন বুজুর্গ সাহাবী, তাকে বলতেছেন, ইয়া আবা যর, হে আবু যর, এই কথা মনে রাখো, ইন্নাকা লাস্তা বিখাইরিন মিন আহমার, লাল রঙের চেয়ে তোমার রংটা বেশি ভালো নয়, তুমি শ্রেষ্ঠ নও, ওয়ালা আসওয়াদা, কালো রঙের পরিবর্তে বিপরীতে তোমার কোনো শ্রেষ্ঠত্ব নাই, কোন বংশের কোন শ্রেষ্ঠত্ব নাই, বংশ শ্রেষ্ঠ মাপকাঠি নয়, পদমর্যাদা শ্রেষ্ঠত্বের মাপকাঠি নয়। একজন অনেক বড় টাকাওয়ালা, আরেকজন রিক্সাওয়ালা, এই জন্য উনি টাকাওয়ালা, এই জন্য তার শ্রেষ্ঠত্ব টাকার মধ্যে নেই, সম্পদ শ্রেষ্ঠ হওয়ার মাপকাঠি নয়, বংশ শ্রেষ্ঠ হওয়ার মাপকাঠি নয়, ভাষা উনি আরবি ভাষা বলে, আমি বাংলা ভাষা বলি, এই জন্য কোরআনের ভাষা যেহেতু বলে সে আরবি ভাষায় কথা বলে, কোরআনের ভাষা এই জন্য সে আমার চেয়েও দামি, এই ভাষা দামি হওয়ার মাপকাঠি নয়। দামি হওয়ার মাপকাঠি কি? দামি হওয়ার মাপকাঠি আল্লাহ রাসূল হাদিসে বলেছেন, ইল্লা আন তাফদুলাহু বিতাকওয়া, দামি হওয়ার মাপকাঠি হচ্ছে তাকওয়া। দামি হওয়ার মাপকাঠি কি ভাই? তাকওয়া, আল্লাহর ভয়। আল্লাহর ভয় যার দিলে আছে, সে যদি গরিবও হয় আর একজন টাকাওয়ালা দিলের মধ্যে আল্লাহর ভয় নাই, আল্লাহর কাছে এই গরিব লোকটার দাম ওই বড় লোকের চেয়েও অনেক অনেক গুণ বেশি। কেন? দামি হওয়ার, দামি হওয়ার উপাদান তার কাছে আছে, দামি হওয়ার মাল তার কাছে আছে, সেটা কি? তাকওয়া, আল্লাহর ভয় আছে। এই জন্য আবু যর কি বলেছেন আল্লাহর রাসূল, খবরদার সাবধান, নিজেকে শ্রেষ্ঠ মনে কইও না, যে তোমার রং ভালো আরেকজন কালো এই জন্য তুমি সাদা, তুমি শ্রেষ্ঠ, আরেকজনের পকেটে টাকা আছে তোমার কাছে টাকা নাই, তুমি শ্রেষ্ঠ না, না এটা মনে করিও না। শ্রেষ্ঠ হওয়ার মাপকাঠি হচ্ছে আল্লাহর ভয়, তাকওয়া। নবী আলাইহিসসালাম হাদিসের মধ্যে এই আবু যর সাহাবীকে আরেকটি হাদিসে বলেছেন, ইয়া তিনি বলেন, আবু যর বলেন, قال لي رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল আমাকে বলেছেন, কত ভালোবাসা আল্লাহর নবীর প্রতি সাহাবী, নবীর নসিহতগুলো কিভাবে গ্রহণ করতেন। সাহাবী বলছেন, قال لي رسول الله, আল্লাহর রাসূল আমাকে নসিহত করেছেন, ইয়া আবা যর, হে আবু যর, ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, যেখানেই থাকো আল্লাহকে ভয় করো। আল্লাহর রাসূলের নসিহত আবু যর গিফারিকে, এই নসিহত পুরা উম্মতকে আল্লাহর রাসূলের তরফ থেকে, যেখানেই থাকো, যে হালতেই থাকো, যে অবস্থাতেই থাকো, সুখে থাকো দুঃখে থাকো, টাকা থাকুক না থাকুক, সুস্থ থাকো অসুস্থ থাকো, মানুষের মাঝখানে থাকো একাকী নির্জনে থাকো, যেখানেই থাকো যে অবস্থাতেই থাকো, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহ রাসূলের নির্দেশ, আল্লাহকে ভয় করো, এটা শ্রেষ্ঠত্বের মাপকাঠি, মানব জাতির শ্রেষ্ঠত্বের মাপকাঠি এটা। এর দ্বারা মানুষ দামি হয়, এর দ্বারা মানুষ আল্লাহওয়ালা হয়, তাকওয়ার দ্বারা মানুষ আল্লাহর প্রিয়ভাজন হয়, তাকওয়ার দ্বারা মানুষ আল্লাহ পাকের নৈকট্য হাসিল করে, তাকওয়ার দ্বারা মানুষ আল্লাহ পাকের পেয়ারা বান্দা হয়ে যায়। আল্লাহ পাকের পেয়ারা বান্দা হতে আমরা রাজি আছি কি নাই? রাজি আছি না নাই? আল্লাহর পেয়ারা বান্দা হতে হলে আমাদের কি হতে হবে? মুত্তাকি হতে হবে। কি হতে হবে ভাই? মুত্তাকি হতে হবে। কোরআনে কারীমে আল্লাহ পাক বলেছেন যে বংশ খানদান টাকা পয়সা পদমর্যাদা এগুলো মাপকাঠি নয় শ্রেষ্ঠ হওয়ার। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস,
ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা, এক আদম এক হাওয়া আলাইহিমাস সালাম, স্বামী স্ত্রী উভয় থেকে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি, একজন পুরুষ থেকে আরেকজন নারী থেকে। ওয়া জাআলনাকুম শুউবা ওয়া কাবাইল, আর তোমাদেরকে অনেক গোত্রে অনেক বংশ খানদানে ভাগ করে দিয়েছি, কেউ ভুইয়া বংশের, কেউ খান বংশের, কেউ মিয়া বংশের, কেউ তালুকদার বংশের। এগুলো কেন বংশে বংশে ভাগ কেন? লিতা আরফু, যেন তোমরা একে অপরকে চিনতে পারো, এটা খান বংশের লোক, এটা ভুইয়া বংশের লোক, এটা অমুক বংশের লোক। লিতা আরফু, যেন একে অপরকে চিনতে পারো, এটা শ্রেষ্ঠত্বের মাপকাঠি নয়। শ্রেষ্ঠত্বের মাপকাঠি তাহলে কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুজুরাতের মধ্যে বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহ আতকাকুম, আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত, সবচেয়ে দামি, সবচেয়ে শ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে দামি মানুষ হচ্ছে তোমাদের মধ্যে তারাই যারা আল্লাহকে অধিক ভয় করে। আতকাকুম, তোমাদের মধ্যে যারা আল্লাহকে বেশি ভয় করে তারা আল্লাহর কাছে বেশি শ্রেষ্ঠ। যার ভেতরে যত বেশি তাকওয়া, যে যত বেশি আল্লাহকে ভয় করে চলে, গুনাহ ছেড়ে চলে, সে তত বেশি আল্লাহর কাছে। যে যত বেশি গুনাহ ছাড়বে, যে যত বেশি গুনাহ ছাড়বে, সে তত বেশি আল্লাহর কাছাকাছি হতে পারে। তাহলে তাকওয়া হচ্ছে শ্রেষ্ঠত্বের মাপকাঠি। যার মধ্যে তাকওয়া আছে সে শ্রেষ্ঠ, যার মধ্যে তাকওয়া নাই, আল্লাহ ভীতি নাই, আল্লাহর ভয় নাই, সে শ্রেষ্ঠ নয়। আল্লাহ তাআলা কোরআনে কারীমের অসংখ্য আয়াতে এই তাকওয়ার কথা বলেছে। তাকওয়া কাকে বলে? তাকওয়া কাকে বলে? তাকওয়া বলা হয় দুই জিনিসকে, দুই জিনিসের নাম হচ্ছে তাকওয়া। এক নম্বর, তাকওয়া মানে আল্লাহর ভয়, আল্লাহর প্রতি শ্রদ্ধা রেখে অন্তরে মহাব্বতপূর্ণ যে ভয়। আমরা আমাদের বড়দেরকে ভয় করি না, মানুষ তার বাবা মাকে ভয় করে না। এটা কি সাপের মতো ভয় করে? সাপকে মানুষ সম্মান করে ভয় করে? সম্মান করে ভয় করে না, সাপ দেখলে ভয় লাগে। এটা কি সাপকে সম্মান করে ভয়? না, এটা মানুষের স্বভাবের মধ্যে আল্লাহ পাক এমন একটা বিষয় দিয়েছেন যে হিংস্র প্রাণী দেখলে মানুষ স্বভাবতই একটু ভয় পেয়ে যায়, দূরে সরে যায়, ওর থেকে বাঁচতে চায়। কিন্তু আরেক ধরনের ভয় আছে, সম্মানজনিত ভয়, সম্মান করে শ্রদ্ধা করে ভয় করে। মুরব্বী মানুষ দেখলে একটু জলাশলে হয়ে যায়, কেন? তাকে সম্মান করা হলো, রেসপেক্ট করা হলো, একটু শ্রদ্ধা দেখানো হলো। এই যে বড়দের সামনে, মুরব্বীদের সামনে ছোটো মানুষরা, ছোটরা কোনো অন্যায় কাজ করে না, কেন? মুরব্বীর মধ্যে একটা সম্মান, একটা ভয়, সম্মানজনিত ভয়। আল্লাহর প্রতি এরকম, আল্লাহর আজমত, আল্লাহ বড়, আল্লাহর সে বড় কেউ নেই, আল্লাহু আকবর তাকবীর দিয়েছেন, এর অর্থ কি? আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ সবচাইতে বড়, আল্লাহর চেয়ে বড় কেউ নেই। আল্লাহর বড়ত্বের কথা আল্লাহু আকবরের মধ্যে। তো আল্লাহকে ভয় করবে না তো কাকে ভয় করবে? আল্লাহকে মহাব্বত করবে না তো কাকে করবে? আল্লাহ তোমাকে বানিয়েছেন, পাঠিয়েছেন। আল্লাহকে, আল্লাহর প্রতি ভয়, আল্লাহ পাক এটা অধিক হকদার, আল্লাহকে বান্দা বেশি ভয় করবে। অতাশাউনান্নাস আল্লাহু আহাক্কু আন তাখশাউ, তোমরা মানুষকে ভয় করো, মানুষের সামনে তোমরা গুনাহ করো না। এজন্য গুনাহ করো না যে মানুষের সামনে যদি আমি অন্যায়টা করি সে তো জেনে যাবে, মানুষের কাছে প্রচার করবে, আমি সমাজে লজ্জিত হব, আমি অপমানিত হব। এই জন্য তোমরা মানুষের সামনে গুনাহ করো না, মানুষকে ভয় করো। অথচ ভয় কাকে করা দরকার? আল্লাহু আহাক্কু, আল্লাহ অধিক হক রাখেন তোমার কাছে, আনতাশাউহু, যে তোমরা আল্লাহকে বেশি ভয় পাবে, আল্লাহকে বেশি ভয় করবে। আল্লাহর সামনে গুনাহ করছো অথচ মানুষের সামনে গুনাহ করো না, যে মানুষ দেখলে পরে আমার সম্মান যাবে, নাক কাটা যাবে, আমার মানহানি হবে, অসম্মান হবে, তো আল্লাহর সামনে করতেছো কেমনে? তাই বোঝা গেল তোমার ভেতরে আল্লাহর ভয় নেই, তোমার ভেতরে আল্লাহর তাকওয়া নেই, তাই তুমি আল্লাহর সামনে গুনাহ করতেছো। তো আল্লাহ বলেন, মানুষকে ভয় পেও না, ওয়াখাফুনি,
ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি সত্যিকার মুমিনি হয়ে থাকো, আমি আল্লাহকেই ভয় করো, ফালা তাখাফুহুম, মানুষকে ভয় করে লাভ নাই, মানুষকে ভয় করো না, ওয়াখাফুনি, আমাকেই ভয় করো, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। সত্যিকার মুমিন আমরা হতে চাই কি না? আরো জোরে বলেন, হতে চাই কি না? সত্যিকার মুমিন যদি আমাদেরকে হতে হয়, তাহলে আল্লাহকেই ভয় করতে হবে, আল্লাহর ভয়ে গুনাহ ছাড়তে হবে, আল্লাহর হুকুম আহকাম মানতে হবে, তাহলেই আল্লাহকে ভয় করা হবে। আল্লাহ বলেন, মুমিন হলে আমাকেই ভয় করো, ওয়াখাফুনি ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হতে চাও, সত্যিকার মুমিন। মুমিন দুই ধরনের হয়, এক মুমিন তো মুখলিস মুমিন, সত্যিকার মুমিন, আল্লাহকে ভয় করে, আরেক মুমিন শুধু মুমিন না, ইমানের সাইনবোর্ডটা আছে ভিতরে, ইমানদারি কিছু নাই। মুমিন যে সে সত্য কথা বলবে, সে মিথ্যা বলবে না। এখন যে মুমিন, যে মুসলমান মিথ্যা বলে, তাহলে বুঝা যাবে ইমানের খোলসটা আছে, আসল ইমান ভিতরে নাই। লা ইমানা লিমান লা আমানাতা লাহু, নবীজি বলেন, যার মধ্যে আমানতদারিতা নাই সে মুমিন নয়, সে মুমিন নয়। এখন যে মুসলমান আমানতদারিতা রক্ষা করে না, তাহলে বুঝতে হবে ইমানের সাইনবোর্ড আছে কিন্তু ভিতরে ইমানদারি নাই, ঠিক না? নবী আলাইহিসসালাম বলেন, মুমিন কখনো মিথ্যা বলতে পারে না, মুমিন সত্য কথা বলে। এখন যে মুমিন ইমানের সাইনবোর্ড নিয়ে মিথ্যা বলে, আল্লাহ রাসূলের ভাষায় সে মুমিন নয়, সে মুনাফিক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়াতুল মুনাফিকিনা সালাস, মুনাফিকের সিমটম তিনটা, মুনাফিকের চরিত্র তিনটা। এক নম্বর, ইদা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে তো মিথ্যা বলে। ওয়াইদা তুমিনা খানা, আমানত রাখলে খেয়ানত করে। ওয়াইদা খাসামা ফাজারা, আর যখন ঝগড়া করে তো গালিগালাজ করে। এগুলো মুনাফিকের বৈশিষ্ট্য, মুমিনের বৈশিষ্ট্য নয় এগুলো, সে মুমিন নয়। আল হায়া শুবাতুম মিনাল ঈমান, লজ্জা ঈমানের অঙ্গ। এখন যে মুমিন অশ্লীল, যার ভেতরে লজ্জা নাই, সে কি মুমিন হতে পারে? মুমিন হতে পারে না। আল হায়া শুবাতুম মিনাল ঈমান, লজ্জা ঈমানের অঙ্গ। যার ভিতরে লজ্জা নাই, যে অশ্লীল চলাফেরা করে, যে গুনাহের কাজে লিপ্ত, আল্লাহকে লজ্জা করে না, অশালীনভাবে চলে, বুঝতে হবে তার মধ্যে ঈমানের সৌন্দর্য নাই। লজ্জা ঈমানের সৌন্দর্য, লজ্জা ঈমানই ফুল, ঈমানের সৌন্দর্য। রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে ফেলা, এটা ঈমান। রাস্তা থেকে হাঁটতেছেন আপনি, সামনে একটা আপনার পায়ের মধ্যে একটা কাটা বিঁধল, কলার ছিলকা, এখানে যদি এটাকে রেখে দেওয়া হয়, আরেকজন মানুষ হাঁটতে গিয়ে হোঁচড় খেয়ে পড়ে যাবে, ওখান থেকে আপনি নিলেন, হাত দিয়ে উঠিয়ে নিয়ে এটার এক পার্শ্বে ফেলে দিলেন, যেন কোনো পথিক যেন কষ্টে না পড়ে, পিছলে না পড়ে যায়, এটার নাম হচ্ছে ঈমান। এটাকে ঈমান বলে। রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে ফেলে, মানুষ রাস্তায় কলা খেয়ে আপনি ফেলে দিলেন রাস্তার মাঝখানে, আরেকজন গেল পিছলে খেয়ে পড়ে গেল, এই যে আরেকজনকে আমি কষ্ট দিলাম, এটা ঈমানের বৈশিষ্ট্য নয়, এটা ঈমানের। ও আদনাহা ইমাকাতুল আযা আনি ত্বরিক, ঈমানের সর্বনিম্ন শাখা হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে ফেলা। রাস্তায় পড়ে আছে, সরিয়ে ফেলে, অনেক মানুষ আছে চিন্তা করে হাত দিয়ে ধরমো, এটা আমার জাত যাবে, কি মনে করে মানুষ, হাত দিয়ে ধরে না। অথচ আল্লাহ রাসূল বলেন এটা ঈমান, সরিয়ে ফেলে রাস্তা থেকে খারাপ জিনিস। এক হাদিস নবী আলাইহিস সালাম বলেন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, আল্লাহর কসম সে ঈমানদার নয়, আল্লাহর কসম সে ঈমানদার নয়, আল্লাহর কসম সে ঈমানদার নয়, সে মুমিন নয়। সাহাবা ইকরাম জানতে চাইলেন, কিলা মান ইয়া রাসূলুল্লাহ, কে মুমিন নয় বলতেছেন বারবার, কে মুমিন নয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, যার প্রতিবেশী তার অনিষ্ট থেকে নিরাপদ নয় সে মুমিন নয়। ইমানের বৈশিষ্ট্য হলো প্রতিবেশীকে কষ্ট দেওয়া থেকে বেঁচে থাকা, এগুলো ইমান। তো বলছিলাম হুজুর চলে আসছেন, তাকওয়া আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেওয়া, আল্লাহর আজাবকে ভয় করা, জাহান্নামকে ভয় করা। তাকওয়ার দ্বিতীয় অর্থ হলো যে গুনাহ ছেড়ে দেওয়া, গুনাহ ছেড়ে দেওয়া, এটাকে বলা হয় তাকওয়া। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে গুনাহ ছাড়তে পারবে, আল্লাহ এবং তার রাসূল যে কাজ করতে বলেছেন ওই কাজ যে করবে, আর যে কাজ করতে নিষেধ করেছেন ওই কাজের দ্বারে কাছেও যে যাবে না, সেই মুত্তাকি, সেই মুত্তাকি। এর আল্লাহ পাক আমাদেরকে মুত্তাকি হতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, মুত্তাকি হতে বলেছেন আল্লাহ পাক। তোমরা তাকু অবলম্বন করো, তাকু অবলম্বন করো, গুনাহ ছাড়ো, ইত্তাকিল মাহারিম, হারাম কাজ ছাড়ো, আল্লাহর পেয়ারা বান্দা হতে পারবে। তাকুন আবাদান নাস, আল্লাহর পেয়ারা বান্দা হতে পারবে। গুনাহ ছাড়তে হবে, মুত্তাকি হতে হলে গুনাহ ছাড়তে হবে। তো আল্লাহ পাক আমাদেরকে বললেন মুত্তাকি হও। কীভাবে মুত্তাকি হব, কীভাবে গুনাহ ছাড়তে পারবো, কীভাবে গুনাহ ছাড়তে পারবো, আসল মুত্তাকি কোথায় হয়, মুত্তাকি তৈরির কারখানা কোথায়? মুত্তাকি হয় এই লাঙ্গুলিয়া মাদ্রাসাতে, এখানে মুত্তাকি, এটা মুত্তাকি তৈরির কারখানা, আল্লাহওয়ালা তৈরির কারখানা, আলেম তৈরির কারখানা। সন্তানদেরকে এখানে দিবেন, আপনার সন্তান মুত্তাকি হবে, আপনার সন্তান আল্লাহওয়ালা হবে, আপনার সন্তান আলেম হবে, এই মাদ্রাসার সাথে থাকবেন, নিজে আলেম হবেন। নবীজি বলেছেন তুমি আলেম হও, না হয় তুমি আলেমের দরজায় গিয়ে পড়াশোনা করো, এলেম শিখো, কোন আলিমান অমত আলিমান। যদি এটার সুযোগ না হয়, তুমি ব্যস্ত, তো তুমি মাদ্রাসাকে আলেমকে সহযোগিতা করো, যে এলেম শিখতেছে একে সহযোগিতা করো, মঈন হও, অথবা তাকে মহাব্বত করো, ভালোবাসো, এর বাইরে যাও না, নিজে আলেম হও, নাহলে আলেমের কাছে গিয়ে এলেম শিখো, না হয় আলেমকে সহযোগিতা করো, না হয় আলেমকে মহাব্বত করো। যে ব্যক্তি আলেমকে মহাব্বত করে না, তার তার ইমান কি পূর্ণ? তার ইমান পূর্ণ নয়। ইমান তো ওটাই পূর্ণ যে আলেমকে মহাব্বত করো। আলেমকে যে গালি দেয়, আলেমকে গালি দেওয়া কুফুরি, আলেমকে গালি দেওয়া গুনাহ। আলেমকে গালি দিলে ইমানের সাথে মৃত্যু নসিব হবে কি না আল্লাহ পাকই জানেন। আলেমকে সম্মান করবেন, আলেমের সাথে অসম্মান করবেন না। তাহলে এই মাদ্রাসায় আলেম তৈরির কারখানা, আল্লাহর কোরআনের হাফেজ তৈরির কারখানা, এখানে সন্তানদেরকে দেন, নাজাতের ওসিলা হবে। এই এক সন্তান পুরা এলাকার মধ্যে যদি আলেম হয়, আপনার সন্তান পুরা এলাকার মানুষের নাজাতের জন্য জারিয়া হয়ে যাবে। এ মুত্তাকি তৈরির কারখানা হচ্ছে এখানে, এখানের সাথে সম্পর্ক রাখেন। আর আল্লাহ বলেছেন মুত্তাকি হতে চাও, তো আল্লাহ নিজে একটা ব্যবস্থা বলে দিয়েছেন, ওকুনু মাস সাদিকিন, যারা মুত্তাকি আল্লাহওয়ালা ওলামা মাশায়েখ তাদের সাথে সুন্দর সম্পর্ক রাখো, তাদের কাছে যাও, তাদের সোহবতে যাও, তাদের সান্নিধ্যে যাও, তাদের সাথে উঠা বসা করলে তারা মুত্তাকি, তাদের কাছে গেলে তোমার মধ্যে তাকওয়ার নূর আসবে, তুমিও আলোকিত হতে পারবে, মুত্তাকি হতে পারবে। এই জন্য মুত্তাকি হওয়ার জন্য আল্লাহওয়ালা আলেমদের কাছে আমরা যাবো কি না বলেন, ইনশাআল্লাহ আমরা আল্লাহওয়ালা আলেম ওলামার সাথে সম্পর্ক রাখবো, বলেন আলেমদের সাথে সম্পর্ক রাখবো কিনা আমরা, এই মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবো কিনা আমরা, রাখবো ইনশা আল্লাহ। পাক আমাদের সকলকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন, সন্তানদেরকে দীনের শিক্ষা দেওয়ার তৌফিক দান করুন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হুজুর চলে আসছেন ইনশাআল্লাহ, মূল্যবান বয়ান হবে, সবাই